নিজেতিন অসম নর্থ ইস্টর সমদর্শকক স্বাগতম জানাইছো। মই সাংবাদিক বিপুল বর্মনে। এই মুহূর্তত মই কাহিলিপাড়াত আছো, এটা শোকর পরিবেশ। আর সকলে জানে যে যা পরশিদিনাখন নিশা 12:30 বজাত কাহিলিপাড়ার টেনেপি গেটতে সেইখিনিতে আপনার আসুর মহানগর কাহিলিপাড়ার উপদেষ্টা আসলে দিব্যজ্যোতি বর্মন, তেও আমার ভাতৃর নিচিনা, তেওঁক এনেকে বেয়াকে মারিছে, মারি তেও বর্তমান হায়াত হসপিটালত মৃত্যুর সহিত যুঁজি আছে। তেওঁর গোটেই এই চকুর উপর এই মূরর এইখিনি রডেদি মারি মানে একেবারে তেজেরে একে অবস্থা নাই, তেও মানে তেওঁর স্বাস্থ্যর যথেষ্ট অবনতি হয়েছে আর এই মুহূর্তত হসপিটালত আছে। কিন্তু তেখেতর এই দিব্যর মাতৃ বর্তমান আমার লগত উপস্থিত আছে, আমি ঘরত কথা পাতিম। খুড়ি, এটা পরিবেশ নাই, সি এটা মৃত্যুর সাথে ছটফটা আছে হসপিটালত, আপনি কি কব খুড়ি? কৃষ্ণ নমস্কার, মই কি কম, মই দিব্যজ্যোতির মাক, ইয়াক বহুত খুন করেছে লড়াটুক, এটা তো মৃত্যু এটি যুঁজি আছে, ময়ো অসুস্থ, মোর জ্বর বরশি পায়। আর কৃষ্ণ, এই ভগবানে বিচার করব, আমি ভগবানক মানা মানুষ, আর হিয়ার সব কাড়ি নিছি, পয়সা পাতি মোবাইল সব কাড়ি নি, রোডেদি গুবেছি, হ্যাঁ মাথা ফাটে দিছি, চকুরে ফাটে দিছি সব। এটা আপনাদের মোর আপনি কৈছিল কাপড় বিলাক একে চাব নোৱাৰা অৱস্থা, আৰু মোৰ কাপড় গেলা, হিয়াৰ কাপড় গেলা আনি ঘৰত ভিজাই দিছোঁ, যান পাঠা কাটি পেলাই থৈ দিছোঁ, সেনেকুৱা একদম জুলুলি হৈ আছে, মই চালানো মাতৃ, মই কান্দিয়ে চব ৰখি, মই কি কৰিম? আৰু আমি খুব দুৰ্বল মানুহ, তাতে লগৰ ল'ৰাই হায়াতত সুমাই দিছে, এতিয়া হায়াতত বহুতো বিল উঠিছে, এতিয়া কি কৰিম? ল'ৰাটোক কেনেকৈ বাচাই আনো? সেই ঈশ্বৰক ঈশ্বৰক প্ৰাৰ্থনা কৰিছোঁ তেওঁক যাতে ভালে ভালে লড়াটো, সি কাকো এটা ধেদ বুলি নকয়, সি কাকো ধেদ বুলি নকয়, আপোনালোকে সুধক তেনে বিশ্ব কৰবাই একদণ্ডকে লাগি, সি কাকো ধেদ বুলি নকয়, সেই ল'ৰাটোক ইমান খুন কৰিছে, মাৰা অলপমান মাৰ, এটা চৰ মাৰ, মাৰি ফেলে সিয়াক এৰি দিয়া, ইমান খুন কৰিব নালাগে নহয় সিয়াক, সি মৃত্যু হেঁতি যুঁজি আছে হায়াতত, এতিয়া আপনাদের এটা কি বিচার কর, আপনি কইছিল ভগবানে দেখিছে বলি কইছিল, ভগবানে বিচার করিব, তেও একদম বিচার করব, আমি ধর্ম ধর্ম থাকা মানু, তন্ন তন্ন বিচার করিব তেও ঈশ্বরে, আপনাদের সরত এটুই কইছো, আর কি কম, মোর ভাষা নাই, মো মাকে পরকিত ভাত পানি আকো নাই, ভাত পানি খাবা পারু না, পুত্র তো পড়ি আছে আইসি, মাকে নো কেনে কই ভাত পানি খাও, আপনাদের এটু বিচার সনকালে করক, আপনাদের অনুরোধ করছো, একদম হৃদয়রূপে অনুরোধ করছো আপনার, আপনার বিচারটা করক, মুখ্যমন্ত্রী ঘর ওসরতে বলে কইছি, মুখ্যমন্ত্রী ঘর মোর ওসরত, বেঙ্গা বেঙ্গা স্কুলের ওসরতে, তেওর ওসরত ইমান ডাঙার ঘটনা হয়ে গুছি গল, আজি মোর লড়ার হয়ে গল, কালি বেলেগ লড়ার ঘটনা হব, হলে যেতে কি হব, সেই বিচারটা আমার অতি সনকালে লাগে, আপনার অনুরোধ করছো অতি সনকালে লাগে আমার। হয়, মই এইখিনিতে আমার দর্শকক জনাও যে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার মাতৃ যত থাকে, হিমন্ত বিশ্ব শর্মার ভাতৃ যত থাকে সুশান্ত বিশ্ব শর্মা, এইখানে হল বেঙ্গা স্কুল মুখবধির বিদ্যালয়ের সম্মুখত, গতি ভাওরী দেবী সারাওকে মুখবধির বিদ্যালয় সেইখিনতে, আর মুখ্যমন্ত্রী ডাঙরিয়ার মাতৃর ডিঙির চেইন কাড়ি লৈ গৈছিলে, আপনাদের উমান করব পারে যে এই কাহিলিপাড়াতে কেনে ধরনের চুর বা ডকাইত বা দুর্বৃত্তর টিহিল ঘিলনি যাইত তখেতর মুখ্যমন্ত্রীর বাসগৃহ, তারপর মাত্র আপনি 50 মিটার গেলে ফরেনসিক আর 50 মিটার গেলে টেনেপি গেট, মানে 100 মিটার দূরত্বত এনে ধরনের নির্মমভাবে প্রহার করেছে যে উশাহ লৈ আছে, একো কথা কব পৰা নাই, মৃত্যুর সহ যুঁজি আছে, ছটফটাই আছে, আপনি যদি তেজেরে তুমরলি বান্ধা সেই ছবি যদি আপনি দেখা পায়, আপনার চকু আপনার আপনি কান্দি উঠিব, আপনি চিঁড়ি উঠিব, একেবারে মুখখনত গোটেই তেজ এইবার ভাঙি পেলাইছে, গতি নাপায় আসলতে তেনেকুৱা এজন সহজ সরল, যুদ্ধলে যোৱা নাছিল নহয়, তেও সীমান্তত যুদ্ধ করা নাছিল নহয়, তেও এজন এখন দোকানত ওচৰতে চাংমাই হোটেলত তেও মানুহক অপ্যায়ন করেছিলে, আর তারবাবে দিন হাজিরাত 200-300 টাকা পাইছিলে, সেই লড়াজনে নিশা তারপরা ঘরলৈকে উভতি আহি থাকোতে এনেকুৱা ধরনের, আর নিশা মানে কি 1-2 বজাতো নহয়, মাত্র 10:30-11 বজাতে এনেকুৱা ধরনের ঘটনাটো সংঘটিত করেছে, সচাকে খুব মর্মান্তিক, খুব দুঃখের বিষয়, আর লড়াজন যদি উদণ্ড হলেতিন তেতিয়াহলে অলপ কথাটো বেলেগ আছিলে, কিন্তু একেবারে সহজ সরল লড়া, আর এই লড়াজনে এনে ধরনের তেওঁক মারিছে, আর বর্তমান হায়ার কাহিলিপাড়ার হায়ার হসপিটালত আছে, মাকেতো অবস্থা নাই, যোৱাকালির পৰা ভাত খাব পৰা নাই, কান্দি আছে, গতি তেখেতে কৈছে নেদেখাজনের ওচৰত প্ৰাৰ্থনা জনাইছে ভগবানের ওচৰত, গতি আপনি গৈছিল হসপিটাল,
মই যাব পাৰা নাই, মোৰ ল'ৰা ডাঙৰ ল'ৰাটো আছে, দিন ৰাতি এইটো ছোৱালীটো আছে মোৰ, মই একদম যাবই পাৰা, মই মাথা চাকেম্বা কৰে, মই তাক যাব পাৰা নাই, ল'ৰাই সুধি আছে মা কিয় অহা নাই, মা ডাঙৰ ডাঙৰ ল'ৰাই কৈছে মাছ জন নহয় বাবা আহিবা পাৰা নাই দে, মা হানে হ'ব দে তোৰ নাইছা নহয় হ'ব, মোৰ ল'ৰাটোৰ কথা ভাবিলে মোৰ কেম্বা লাগিছে একদম, মই যান জীৱি জানাত থাকিম, ঈশ্বৰে ইমান দুখ কিয় দিছি, আমি কিয় ইমান দুখ লৈ জীয়াই আছোঁ, কেইদিনমান আগত যে দেউতাক হেৰাইছে ইমান দুখ কিয় দিছি ঈশ্বৰে, তেওঁক সোনকালে বিচাৰ কৰিবা দিয়ক, ঈশ্বৰক বিচাৰ কৰিবা, তেওঁৰ ওচৰত এয়ে প্ৰাৰ্থনা জানিছোঁ, বহুত মই প্ৰাৰ্থনা জানিছোঁ ঈশ্বৰৰ ওচৰত, ভগৱানক আমি বেলেগ মানুহ, বিভিন্ন ৰাইজৰ অসুবিধা হ'লে আপোনাৰ ল'ৰা দুটা দৌৰ মাৰি যায়, কাৰোবাৰ মানুহ মৰিলে তাহোনটো আগে গুচি যায়, মৃত্যু মৰাহ বান্ধিলে, ধূপ জ্বলালে, ধূনা জ্বলালে, তাহোন দিও গুচি যায় বানপানীৰ সময়ত, তাহোন তাকে দি বস্তু লৈ যায় নগাঁৱত, বস্তু ভাগৱে, ঔষধ নেই, চাউল নেই, গৰুৰ দানা নেই, সেই ল'ৰাক ইমান বেয়া চকুৰে বেয়া দৃষ্টিৰে কিয় চালে, এইখিনি ভাবিব পৰা নাই, ভাবি ভাবি একদম কিবা লাগি যায়, আপোনালোকক বিচাৰ কৰক অতি সোনকালে, আপোনালোকক অনুৰোধ জনাইছোঁ, বহুত সময় মই অনুৰোধ জনাইছোঁ আপোনালোকক, মানে দুখীক দুখীক বিচাৰ কৰাৰ কাৰণে অনুৰোধ জনাইছোঁ দেই আপোনালোকক, আপোনালোকক অতি সোনকালে দুখীক বিচাৰ কৰক, আপোনালোকক ধন্যবাদ দিছোঁ। হয়, এই মুহূৰ্তত তেখেতসকলে দুটা কথা কৈছে, মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াক অনুৰোধ জনাইছে যিহেতু ঘৰৰ ওচৰতে থাকে, গতিকে কৈছে যে আৰক্ষীৰ দ্বাৰা এই দোষীক কৰায়ত্ব কৰক, উচিত শাস্তি দিয়ক, আৰু তেখেতসকল যিহেতু দুখীয়া দুৰ্বল, এই ইজনে সিজনে 1,500 এনেকৈ তুলি হস্পিটেলত বিল দিবৰ কাৰণে সাজু হৈছে, আৰু মই কৈছোঁৱে যে চটফটাই আছে ICU বিচনাত, মৃত্যুৰ সৈতে যুঁজি আছে, তেওঁৰ চকুৰ ওপৰৰ এইখিনি ভাঙি পেলাইছে, পিছমাথাত মাৰিছে, মুখমণ্ডলত সাংঘাতিক ধৰণে আঘাত কৰিছে, গোটেই শৰীৰৰ কেইবা ঠাইতো আক্ৰমণ কৰিছে, গতিকে তেওঁ যেন কাৰ্গিলৰ যুদ্ধত গৈ প্ৰতিপক্ষ পাকিস্তানৰ হাততে যেন বিধ্বস্ত হ'ল, আমাৰ অসমীয়া ল'ৰাই, আমাৰ ওচৰৰ ল'ৰাই এনেধৰণে তেওঁক মাৰি মাৰি পিটি পিটি তেওঁক আজি এনেধৰণে মৃত্যুত মুখলৈ তেওঁক ঠেলি দিছে, তেওঁক চিৰদিনৰ কাৰণে পংগু কৰি পেলালে, এইটো কিন্তু খুব দুখৰ ঘটনা, গতিকে আমি সাংবাদিক হিচাপেও আমি News18 অসম নৰ্থ ইষ্টৰ পৰিয়ালটোৰ ওচৰত আহি থিয় দিছোঁ, আৰু আমি দোষীক কৰায়ত্ব কৰিবলৈ আমি CP মহোদয়ক আমি অনুৰোধ জনাইছোঁ, আমি আৰক্ষী আয়ুক্ত মহোদয়ক অনুৰোধ জনাইছোঁ, আমি সকলোকে যাতে এই দোষীসকলে তেওঁলোকে সেইদিনাখন TNP গেটত নিশা তৰ্কাতৰ্কি কৰি এই দিব্য, আমি দীপু বুলি মাতোঁ, দিব্যক যিধৰণে আক্ৰমণ কৰিলে তাৰ পৰা তেওঁলোকে পলাই গুচি গ'ল, আৰু তেওঁলোকক যদি কৰায়ত্ব নকৰে ভৱিষ্যতে আৰু এনেধৰণে কাৰোবাৰ সন্তানক তেওঁলোকে আক্ৰমণ কৰিবলৈ আগবাঢ়ি আহিব, কাৰণ তেওঁলোক উদণ্ড একোটন একোজন ভোকাতুৰ, গতিকে তেওঁলোকে ৰাক্ষস, গতিকে এই এই যুৱকসকলক কৰায়ত্ব কৰিব লাগে, আৰু আমি এই ঘৰখনৰ পৰা কাহিলীপাৰাৰ যি দুখীয়া তেখেতসকলে এসাজ খাই এসাজ লঘোণে থকাৰ নিচিনা, কেইদিনমান আগতে এই আমি যিগৰাকী খুৰীৰ সৈতে কথা পাতি আছোঁ, তেখেতৰ স্বামী মৃত্যু হৈছে, আৰু তেখেতৰ দুটা ল'ৰাই ইয়াতে মহানগৰ আছুৰ উপদেষ্টা হৈ আছিলে, গতিকে চাকৰিয়াল বুলি ঘৰখনত কোনো নাই, গতিকে এটা দুখীয়া পৰিয়ালৰ থাকি তেওঁলোকে আজি এতিয়া চিকিৎসা কৰিবলৈ তেখেতসকলৰ হাতত পইচা নাই, আৰু মাকে আজি হস্পিটেললৈ যাব পৰা নাই, গতিকে এই কাহিলীপাৰা বাসগৃহৰ পৰাই আমি এইখিনি পৰিৱেশ দেখুৱালোঁ, গতিকে দুখৰ বিষয় আচলতে, আমি মাকৰ সৈতে চকুত চকুত হৈ কথা ক'ব পৰা নাই, কাৰণ তেখেতে অনবৰত কান্দিয়ে আছে, এবাৰ আকৌ এবাৰ দেখুৱাইছোঁ, এয়া অনবৰত ধৰ্ম কৰি থাকে তেখেতে নামঘৰতে থাকে বা ঘৰখনলৈ আহে, তেখেতৰ দুয়োটা ল'ৰাৰ কোনো কৰ্মসংস্থান নাই, এখন ওচৰতে হোটেলত থাকি আহিছিলে নিশা, যি আপোনাৰ হোটেলৰ পৰা যি অকণমান পইচা পায় সেইখিনি লৈ আহিছিলে, গোটেই কাঢ়ি লৈ গৈছে, তাৰ মোবাইল চোবাইল চব কাঢ়ি গৈছে, মোবাইল চোবাইল একো নাই, পইচা পাতি একো নাই, চব কাঢ়ি লৈ গৈছে, আৰু মোৰ ল'ৰাটোকো এনেকৈ লাগে, মই ৰাইজক বহুত সহায় কৰোঁ, কিন্তু টকা পইচাই দি নহয়, দেহা যদি মই বহুত সহায় কৰোঁ, কাৰোবাৰ কিবা হ'লে মই ডাউন মাৰি যাওঁ, ল'ৰা দুটা যায় মই যাওঁ, এনেকুৱা মানুহক এনেকৈও শাস্তি দিলাক, আপোনালোকে অতি সোনকালে বিচাৰ কৰক, মই আপোনালোকক আপোনালোকক ধন্যবাদ দিছোঁ, মই কি বুলি আশীৰ্বাদ কৰিম আপোনালোকক, আপুনি বিচাৰ কৰক অতি সোনকালে, মোৰ ল'ৰাটো যাতে ভালে ভালে বাচি আহে, আজিৰ পৰা যাতে মোৰ ল'ৰাটো সোনকালে আৰোগ্য হৈ আহে, আপোনালোকে আশীৰ্বাদ কৰক, মই আপোনালোকক ধন্যবাদ দিছোঁ। হয়, ধন্যবাদ, আমিও ধন্যবাদ জনাইছোঁ, আৰু আমি তেওঁৰ আশু আৰোগ্য কামনা কৰিছোঁ, শীঘ্ৰে যাতে সুস্থ হৈ ঘৰলৈ উভতি আহে, দিব্য বৰ্মন সকলোৰে মৰমৰ দীপু।